করার ব্যবস্থাটা করুন। আজকের মতো ক্লাস এখানেই শেষ। ওকে ঠিক আছে, আমার লিস্ট চাইটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কে বলছি আমার কপালে কিছু নাই। মামুর বুথারা, তোমরা নাও বসে বসে অর্ডার, আমি তোমাদের আগে যাচ্ছি। দেখি সুম্মা তোমার কপালে কি আছে। মাশাআল্লাহ, ভালো থেকো। বাড়িতে কেউ আছেন? এটা কি অর্ডার দিলাম? ডিম আর পোলার চাল, আরে তার বদলে ইট। এটা তো দুই নাম্বার কোম্পানি। দাঁড়া দেখাচ্ছি। মামতো ভাই, মনের মধ্যে হেভি ফুর্তি লাগতেছে জানো। কিসের মামতো প্রবত ভাই? এখন কি ধরনের কথা, এখন কি অফিস নাকি রে ভাই? তাও সবসময় তো ফর্মালিটি ভালো লাগে না। কি আছে, রাত দুপুরে ডেকেছেন কিসের জন্য? যাক আপনি আসছেন কিন্তু লেট, এটা খুব খারাপ। এটা মানতেই পারলাম না কো, ভোর 6টা থেকে ডিউটি করেছি, সন্ধ্যার সময় গেলাম কেবল গোসল টোসল করলাম, এখন তো ডিউটি থাকার কথা না। আমি কি 23 ঘন্টা ডিউটি করবো নাকি? আচ্ছা ঠিক আছে, কি বলবেন বলেন। দেখুন আমাদের অনলাইনের বিজনেস হচ্ছে নতুন, এখন বেশি বেশি শ্রম দিতে হবে। এত কথা না বলে এই যে এই ঠিকানাটা নেন। এটা কি? এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ঠিকানা। আপনি বাজারে যে সালমান চাচার দোকানে যান, ওখানে যা যা লাগবে সমস্ত প্যাকেজিং করা আছে, ওই জিনিসটা এই ঠিকানা অনুযায়ী আপনি দ্রুত পৌঁছে দেবেন। ওকে যান। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে দিয়ে দেবো। কালকে সকালে দিবেন মানে এটা আজকেই পৌঁছাইতে হবে, আজকেই যাইতে হবে, এই মালটা আজকে যাইতে হবে নাকি? কেউ মারা যাচ্ছে নাকি, মানে জীবন রক্ষাকারী ওষুধ নিয়ে যাব, রাতের মধ্যে তাকে বাঁচাতে হবে, এরকম কিছু? আচ্ছা আপনার সমস্যাটা কি? আমাদের অনলাইনের বিজনেসের সিস্টেমই হচ্ছে যত দ্রুত সম্ভব আমরা ক্লায়েন্টের কাছে জিনিসটা পৌঁছে দেবো, সেবাটা পৌঁছে দেবো, এটা হচ্ছে আমাদের সিস্টেম, এটা আমাদের ট্রেডিং। ভাইজান একটা কথা বলি, আপনার ব্যবহার কথাবার্তা তো মানে ঝামেলা হচ্ছে মনে হচ্ছে। শুনেন, এই আমাদের অনলাইন বিজনেসের মেন হচ্ছে আমাদের বিহেভিয়ার, মানে আপনার ব্যবহার, আপনার মানে আচার আচরণ কথাবার্তার উপর ডিপেন্ড করবে আমাদের কোম্পানির ভবিষ্যৎ। আপনি কি বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। ব্যবহারের ডিকশনারি খুলে নিয়ে সালমান কাকার সাথে ব্যবহার করবো, তাই তো? আরে কিসের সালমান কাকা? বললাম সালমান কাকার দোকান থেকে জিনিসটা নেবেন, আর এটা হচ্ছে ওনার ঠিকানা, ওনার নাম সালমান কাকা নয়। আচ্ছা ঠিক আছে, ওনার নাম হচ্ছে উনি, ঠিক আছে, ওনার সাথে পুরো ডিকশনারি মেনটেন করে ব্যবহার করব, যাতে উনি প্লিজড হয়ে যায়, তা কি? আপনি এটা জমা দিয়ে ওনা থেকে ডেলিভারি দিয়ে আমাদেরকে রিপোর্ট করেন আপনি। হ্যাঁ জি, আমরা ওয়েট করব আপনাদের। যান। আচ্ছা ঠিক আছে, ফোন করে দিব। হ্যাঁ ফোন মানে কি, পাগল নাকি? কি কি হলো? আমরা সরাসরি, হ্যাঁ, যে কাস্টমার তার এক্সপ্রেশন কি ছিল, চোখের মধ্যে তার আনন্দ ছিল কিনা এটা দেখতে হবে, এটা আপনি আমাদের বলবেন। মিয়া নাকি কাস্টমার? কোন কারণে মনে হয় যে ডেলিভারি ম্যান হিসেবে যথেষ্ট পরিমাণ সন্দেহ সে বলে ব্যবহার দেখে নেবে বলে। আচ্ছা আমাদের প্রথম অনলাইন বিজনেস একটা জিনিস যাচ্ছে, এখন যদি ঝামেলা পাকায় তাহলে কিন্তু। আমি জানি না ভাই, তুমি জানো তোমার সিলেকশন কি হয়েছে আমি জানি না। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো, আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। বেশি ভাই জিবে সুম্মা কেমন আছিস?
আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। এখন কুতি যাচ্ছেন? যাচ্ছি বে, একটা কাজে যাচ্ছি তো। ও তোকে তো ভুলাই হয়নি বে, অনলাইনে অর্ডার পেয়েছি তো আমরা, জবের একটা অর্ডার পেয়েছি। আর অনলাইনে ধর্ম হচ্ছে চাইবা মাত্র গ্রাহককে দিতে বাধ্য থাকবে। এই কারণে তো মনে করো যে এখনই একেবারে ডেলিভারি দিয়ে তারপর আমি ফিরবো। এটা খুব ভালো বলেছেন ভাই, সময় মতো কাস্টমারের কাছে মাল পৌঁছে দিলে তারা খুশি হয়ে দ্বিতীয়বারের মতো আবার আপনাদেরকে অর্ডার দিবে। এতে কি হবে, আপনাদের লাভ হবে। চালিয়ে যান ভাই, চালিয়ে যান। আমি স্বপ্ন আড্ডা কোম্পানির সাফল্য কামনা করছি। ভালো বলেছিস বিটা, সময় নেই, আর একদিন এসে বলে আলাপ করা যাবে। ঠিক আছে ঠিক আছে দেশু ভাই, মনোযোগ দিয়ে কাজ করেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার জন্য প্রমোশন হয়। দোয়া করিস রে বিটা, গেলাম। হ্যাঁ ঠিক আছে ভাই। চোর না শুনে ধর্মের কাহিনী, আমি স্বপ্ন আড্ডার 12টা বাজিয়ে দিয়েছি। এবার পাইতে পারবেন অনলাইনে ব্যবসা কাকে বলে। আমি তো ভালা না ভালা লইয়া তাই কো। বাড়িতে কেউ আছেন নাকি? কে? আমি একটা কোম্পানি থেকে আসছি। কোম্পানি থেকে আসছেন বুঝিনি। আমি স্বপ্ন আড্ডা কোম্পানি থেকে আসছি। কোন কোম্পানির কথা কইলেন? স্বপ্ন আড্ডা অনলাইন কোম্পানি। আমরা কাস্টমারের সাথে পুরোপুরি মনে করেন প্রভু ভক্ত থাকি। আমরা 24 আওয়ার সার্ভিসের জন্য রেডি থাকি। মিয়া সিটারি করার জায়গা পান না না? আমি আপনাকে কোম্পানিতে অর্ডার দিছিলাম, এক লোক এসে একটা প্যাকেট দিয়ে টাকা নিয়ে গেছে। উনি যাইতে প্যাকেট খুলে দেখি প্যাকেটের মধ্যে ইট। কি আনসান বকছেন আপনি, আমাদের কোম্পানি থেকে তো আর কেউ আসার কথা না, একমাত্র অনলি মি, আমারই আসার কথা। ওই মি ওই বাটপারি করেন না, আমি কি আপনার লোকে মিথ্যা কথা কইতেছি? না 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 না, আমি বিশ্বাস করিলেছি, আপনি বুঝবেন আর আমি বিশ্বাস করবো না। কি বলছেন, আপনার কথা তো না যেন মাখামুড়ি তেল কম ঝাল বেশি, কিন্তু বিশ্বাস করেন আপা, আমরা কিন্তু ব্যবসায় করে চিটার বাটপারি করি না কো। আমরা ব্যবসাটাই মন দিয়ে করতে চাইছি, ঠিক আছে? দেখেন না রাত বিরাতে ছুটে আসছি, আর এর মধ্যে কিন্তু ইট নাই, অরিজিনাল মাল আছে। আপনার সামনে খুলে কিন্তু আমি পরীক্ষা করে দিতে পারবো। আমি কোনো বাটপারি কোম্পানির কাছ থেকে আর কিছু কিনবো না। আচ্ছা ঠিক আছে আপা, তাহলে আমি চলে যাই। হ্যাঁ মনে করেন যে আমি কোম্পানিকে অবশ্যই বলবো এবং কোম্পানির বিষয়টাকে অবশ্যই দেখবে, দরকার হলে থানা পুলিশ পর্যন্ত করবো, আপনি টেনশন নিয়েন না। বুঝলাম, আপনি একটু আসেন, আপনার সাথে কথা আছে। আমার সাথে কি কথা আছে? আসেন আসেন। আরে কি করছেন আপনি? আসেন আসেন আসেন। আরে কি করছেন? তে কথাগুলো পুরানো চিঠিগুলো মনে মনে রাইগো। আমি তো ভালা না ভালা লইয়া তাইগো। হ্যাঁ না ভালা ভালা, দৌড় টোর দিবি না কলম কোনো দিকে, দৌড় দিলে কলম কাটি কুটি ছুটেই গেলাম। এই দৌড় টোর দিবি না, কিছু কথা আছে তোর লাগে, জরুরি কথা। এই তুই তো এ গেরাম ও গেরাম হারা দিন, হ্যাঁ নাডা দিয়ে বেড়াও, কেয়ার চুলাই কি রানছে, কার বাড়ি কোন মেহমান আছে, ব্যাপার খবর করলাম তুই রাহ। তুই সত্যি করে কবি করলাম, গ্রামে কোনো লেটেস্ট খবরটা কি আছে? কি বলছেন বক্কর ভাই, নিউজ আছে মানে একদম তরতাজা লেটেস্ট নিউজ আছে? এ সময় এককালে কথা কইলাম যা যা প্যাডের মধ্যে আছে ব্যাপার বাইর হরবি না, করলাম একাল প্যাড গালি হেলাম করলাম। এই যে খবরটা কি সেট করিয়ে খ, তোরে আশের আন্ডা সেদ্ধ চা বিস্কুট ব্যাপার খাওয়া মুখ। বক্কর ভাই এটা আপনি কি বলছেন, আমি তো কিছুই পাইতে পারছি না। এই গ্রামে আমি আপনাকে বড় ভাই মানি, আমি ছুম্মা চোর হতে পারি বক্কর ভাই, সবার কাছে ঘোষণা না পাইতে পারেছেন তো? হায় পাইতে পাইরেছি, তোমার এই পাইতে, হ্যাঁ পাইরেছি। আর সাত করি কো, তোমার এই লেটেস্ট নিউজ কি হইয়া কো? বক্কর ভাই ওই যে স্বপ্ন আড্ডার করিম আছে না, যে আপনার বাসায় থাকে খায়, তারে তো মনে করেন আজকে গণধোলাই দিয়েছে। ওই করিম মিয়া হালার ফালায় গণধোলাই মানে শেষা হইয়া খাইছে, এ দোলাই দিস কিডা কিডা। বক্কর ভাই হয়েছে কি, ওরা তো গ্রামের আবার একটা নতুন ব্যবসা শুরু করছে, ব্যবসার নাম হচ্ছে অনলাইন ব্যবসা। সেই ব্যবসাতে কে কি খাবে মনে করেন, দই মিষ্টি চা চিনি এবং কি চিনি গুঁড়া সব কিছু অর্ডার নেয়। এক বাড়ির থেকে অর্ডার দিয়েছিল খাওয়ার জন্য, এই করিম কি করেছে জানেন, খাবারের পরিবর্তে বক্সের ভিতরে ইট বালি দিয়েছে। এই দেখে ওই বাড়ির লোকজন এমন গণে ধোলা দিয়েছে বক্কর ভাই, তারপরে আমি পাইতে পারিনি। মোর তো মনে হইতেছে হালার ফালারে কেনই জ্বর পীরের হোরা উড়াই ফেলাই, ও বলে আবার সাধু মানুষ, ও বলে ভদ্রলোক, আর মই বলে বাট পারাই, সমস্ত কথা মন্ডায় করে পামু কোন জায়গায় হালার ফালারে। কি বলছেন বক্কর ভাই, আপনি এটা কি বলছেন, আপনার মতো ভালো মানুষের বিরুদ্ধে দুর্নাম করেছে
এই করিমটা কিন্তু আজকে কোন ধরা দেওয়া উচিত বক্কর ভাই। ভালার ভালায় খালি ঘরে আও, খালি কোনো কিসিমেও যদি ঘরের মধ্যে হান দোক, এরপর দেখবি আর যে পিঢির উপরে থোল মিলাই দি কেমবে। হালার ফালার যে কি ওসানটা ওসাম হয়েছ গো, খালি মোর স্ত্রী নিয়া দুনিয়াতে কেউ এই বক্করকে ফিরাইতে পারবে না, খালি দেখ দেই। ঠিক বলেছেন বক্কর ভাই, একবারে জোরে জোরে মারবেন। আমি তো ভালা না ভালা লইয়া থাইকো, অতীতের কথা গুলো পুরানো। এই অনলাইন বিজনেস একদিন সারা বাংলাদেশে ছড়াই দিব আমরা। আরে মাম তো ভাই, আমাদের বিজনেসটা তো জাস শুরু, দেখো না কোন জায়গাটা এমডি রে কিন্তু এর মধ্যে রাখবে। আরে না, এটা তোমার আর আমার। আরে কিরি ভাই, এরকম করছেন কেন? এক্সপ্রেশন কি এরকম ছিল না? এরকম ছিল না, আমারটা ছিল। আপনি এখানে এখানে কি ছিল? এটা হচ্ছে আদরের দাগ। আদর? হ্যাঁ আদর। ফাজলামো করে? ফাজলামি আমি করছি না কো, ফাজলামি আপনারা করছেন। আপনারা আমাকে দেখতে পারেন না আগে বলবেন, পেছন পেছন লোক ভাড়া করেছেন কিসের জন্য? সিংহের মতো সামনাসামনি আসতেন, তখন আমি আপনাদের পেশে নিতাম, পেছন থেকে মারার দরকার ছিল নাকি? আরে ভাই আপনি 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 একটু জিনিসটা ক্লিয়ারলি বলেন, কি হয়েছে একটু বুঝায় বলেন আপনি। আরে বেটা তুই বুঝিস না। কি? হ্যাঁ কি? আমি তো জানতাম, ওই যে তুই যেটা বললি, এই লোককে আমাদের পাঠানোই উচিত হয়নি। এই লোকটা যে ঠিক এমন একটা ব্যবহার করছে যে ওনার ব্যবহারে অখুশি অনেক গল ধুলাই দিছে। ঠিক করেছে ঠিক করেছে, ওদের জায়গায় আমি থাকলে আমি একই কাজ করতাম। আরে ভাই কি হইছে, আপনি এটা ক্লিয়ার করে বলেন তো, কি পেছাচ্ছেন কেন? কি মাল পাঠিয়েছেন? হ্যাঁ মাল লে গিয়েছি, স্বপ্ন আড্ডা খালি বলেছি, কোনো কথা নাই, উপর থেকে নিচ পর্যন্ত একেবারে সমবায় সমিতি করে ধুয়ে দিয়েছে আমাকে। বুঝলাম না যে আপনি স্বপ্ন আড্ডা তার কি ক্ষতি করছে যে আপনি স্বপ্ন আড্ডা বললে আপনাকে মারবে। আরে আপনাদের ক্লায়েন্টের কাছে আমি যাওয়ার একটু আগে স্বপ্ন আড্ডা বলে আরেক পার্টি আসে, এই একই জিনিসের নাম বলে প্যাকেটের মধ্যে ইট ঢুকিয়ে দিয়ে চলে গেলছে, টাকা নিয়ে চলে গেলছে। আমি যে মনে করেন খালি স্বপ্ন আড্ডাটা খালি উচ্চারণ করেছি, সমবায় সমিতি মিলে শুরু করে দিল আমার সাথে। আপনি তো বুঝিয়ে বললে হতো যে আমরা সঠিক। বুঝাই বলার টাইমটা তো দিতে হবে নাকি? আপনি কি শিওর যে আমাদের কোম্পানির নাম বললে অন্য একজন মানে এটা না করলেও পারতেন আপনারা? আরে ভাই আমরা কিছু করি নাই রে ভাই। আপনি আচ্ছা দেখেন আপনি ভুল বুঝতেছেন। আচ্ছা এক কাজ করেন, আপনার শরীরে ব্যথা তো, আপনি যান বাসায় যান, কালকে পুরো রেস্ট নেন, কালকে আপনার অফিসে আসা লাগবে। মেলা আদর করে নিয়েছেন, আর আদরের দরকার নাই কো। এরপরে যদি সত্যি সত্যি ইচ্ছা করে আমাকে মারার, মিস কল দিলেই হবে, চলে আসবো। প্ল্যান করে আমাকে মার খাওয়ালো। আস্তে আস্তে যান। এই ভাই কি রে, কি হয়েছে এটা বুঝলাম না কিছু। মানে প্রথম বিজনেস, প্রথম অর্ডার ঠিক মতো, মানে অর্ডারটা ওনার দিয়ে পাঠাইলাম, মানে আমাদের অর্ডার মানে আমাদের ইনভেস্ট ইনভেস্ট সবই তো গেলো, ওনার দিয়ে পাঠাইলাম বাইর খেয়ে আসতো, মানে কি বুঝলাম না কি হয়েছে এটা। ইনভেস্ট মান সম্মান ইজ্জত সবই তো, আমাদের স্বপ্ন অর্ডার যে একটা আমার মাথা আসে না এটা কিভাবে সম্ভব। আচ্ছা আমাদের স্বপ্ন অর্ডার যে পেজ হ্যাক হলো? হইতে পারে হইতে পারে। হ্যাক না হলে আমাদের অর্ডার কিভাবে আরেকজন জানবে? জানছে কেমনে? মনের মধ্যে রেখেছি আর এখানে আছো বলেই তো আমি তোমার কাছে ছুটে আসলাম। কোন সমস্যা? সমস্যা মানে অবশ্যই সমস্যা, বিরাট সমস্যা। আপনি আমাকে তুমি করে বলছেন কেন? আপনি আমাকে আপনিই বলবেন। এই এক প্রবলেম, আমার চেহারার মধ্যে আমার ফিগারের মধ্যে এমন একটা ব্যাপার আছে যে কোনো মেয়ে ফার্স্ট লুকেই মনে করেন যে একটু কনফিউজ হয়ে যায়, ভাবে যে আমি একটা একেবারেই ইয়াং মানে একটু ছোট টাইপের, বয়স একটু কম হবে। কিন্তু না, ভুল, আমার বয়সটা কিন্তু যথেষ্ট, বলতে পারো যে বিয়ের বয়স অলরেডি পার হয়ে যাচ্ছে যাচ্ছে। দেখুন আপনার বিয়ের বয়স নিয়ে আপনি চিন্তা করুন, সেটা আমাকে বলার দরকার কি? অবশ্যই দরকার আছে, এটা কি ধরনের কথা? আমি যাকে বিয়ে করব সে তাকে চিনবে না, মানে দুজনের মধ্যে একটা জানাশোনার ব্যাপার আছে না? তুমি তো ঠিক খেয়াল করে দেখো নি, আমার আমার ভেতরে কিন্তু দুই ধরনের নায়কের একটা ছাপ আছে। রিয়েলি? ইয়েস। তুমি তুমি যদি এই
এইভাবে আমার এই প্রোফাইলে তাকায় দেখো দেখো, দেখবে যে সালমান খানের একটা ব্যাপার আছে। আবার যদি এই প্রোফাইলে দেখো, এই পাশে উঁকি দিয়ে দেখো, দেখবা শাহরুখ খানের একটা ব্যাপার আছে। শাহরুখ, দেখুন আপনাকে বারবার বলছি, আপনার শাহরুখ আর সালমান নিয়ে আপনি থাকুন, আমার জরুরি কাজ আছে, আমার যেতে হবে। না না না, সেটা তো যেতেই পারো, সেটা যেতেই পারো, তোমাকে তো আর আমি আটকে রাখিনি, তোমাকে কিন্তু আর বেঁধেও রাখিনি না। সবচেয়ে বড় কথা কি জানো মোহনা, প্রেমের ব্যাপারে জোরাজোরি আমি একদম পছন্দ করি না, এটা হচ্ছে মনের ব্যাপার, ভালোবাসার ব্যাপার, তাই না? এখানে তো ভালোবাসার ভালোবাসার কথা নিয়ে তোমার কাছে ছুটে আসলাম। ভালোবাসা? কিসের ভালোবাসা, কার ভালোবাসা? কি ধরনের কথা বললাম মোহনা, খুবই কষ্ট পেলাম। কার ভালোবাসা তুমি বুঝো না, তোমার আমার ভালোবাসা, আমার তোমার ভালোবাসা, আমাদের ভালোবাসা। শোনো তোমাকে একটা কথা বলি, তোমার আমার ভালোবাসা নিয়ে এই গ্রামে কিন্তু অনেক শত্রু আছে। এক কাজ করি, চলো আমি আর তুমি এই গ্রাম ছেড়ে পালিয়ে যাই, অনেক দূরে চলে যাব। মনে করো যেতে 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 একটা পাহাড়ের চূড়ায় ছোট্ট করে একটা ঘর বানাবো, চারিপাশে পাহাড়, সবুজ আর সবুজ, সুখ আর সুখ। আহ চলো। শেষ হয়েছে? সিরিয়াসলি, আমি যদি আইটি এক্সপার্ট না হয়ে মেন্টাল ডক্টর হতাম, আপনাকে আমি এক্ষুনি এই মুহূর্তে পাবনা নিয়ে গিয়ে মেন্টাল হসপিটালে ভর্তি করাতাম। প্লিজ তুমি আমার হাতটা ধরে নিয়ে চলো, তুমি যদি আমার মেন্টাল হসপিটালে নাও কোনো আপত্তি নাই, তুমি যদি সেন্ট্রাল জেলের মধ্যে নাও সেখানেও কোনো আপত্তি নাই, তোমার জন্য আমি যে কোনো জায়গায় স্বর্গ নরক যেখানে ইচ্ছে নাও আমি যেতে রাজি আছি। আমি ওই যে বললাম আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি যা ইচ্ছা তাই করতে পারি। দেখুন আপনাকে কিন্তু আমি বারবার বলছি, আমার সাথে এইসব আলতু ফালতু কথা বলবেন না, নেক্সট টাইম আমাকে রাস্তায় দাঁড়িয়ে প্রেম নিবেদন করবেন না। যেও না সাথী ও, ডার্লিং, প্রতি রাতে আমি তো স্বপ্নে দেখি একটা, আবার তো ঘুম আসে না ডার্লিং। আপনি বুড়া মানুষ, কি আর স্বপ্ন দেখবেন, নতুন দাদিরে নিয়ে সংসার করতেছেন, এটাই তো। নাগো নাতি না, আপনি স্বপ্নে দেখি যে আমি বেহেস্তে চলে গেছি, সেখানে আমার হুরপুরিরা আদর যত্ন করতেছে, ভালোবাসতেছে, আমি যা চাইতেছি তাই আইনা দিতেছে, সেইখানে খালি সুখ আর সুখ। হ দাদা জান, আমি ওনা একটা স্বপ্ন দেখছি, তবে স্বপ্নটা আপনার নিয়েই দেখছি। আমি জানি আমার নাতনি তো আমাকে নিয়ে স্বপ্ন দেখবে, আর কাকে নিয়ে স্বপ্ন দেখবে? তা নাতি আমার নিয়ে কি স্বপ্ন দেখছ? আমি তোমারে অনেক ভালোবাসতেছি, তাই না? জি না দাদা, আমি স্বপ্ন দেখছি আপনি দোজকের আগুনে লাফাইতেছেন আর বাঁচাও বাঁচাও বলে চিল্লাইতেছেন, কিন্তু কেউ আপনারা বাঁচাইতে আসতেছে না। কি বললেন নাতনি? তোমার স্বপ্ন আর আমার স্বপ্ন তো চাইলে দুই দিকে চলে গেল, আমরা তো একেবারে ভিন্ন পথের পথিক হয়ে গেলাম। দুই পথের পথিক মানে? আমরা কোনোদিন এক পথের পথিক আসিলাম নাকি? হ্যাঁ তুমি ঠিকই বলছো, যদি একই থাকতাম তাহলে তো তুমি থাকতাই আমার দ্বিতীয় স্ত্রী। শুনেন দাদাজান, এই শীতের পিছনে অনেক ইয়াং ইয়াং কোলা ঘুরে, এটা কি আপনার জানা নাই? আমার ফেসবুকে আমি হাজার হাজার ইয়াং কোলা পাইন ওয়েটিং লিস্টে রাখি। হ্যাঁ এই যে উপযুক্ত নাতির মতো কথা বলছো, ঠিক আছে ঠিক আছে। শরদ ভাই, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম প্রস্তাব করেন, আমি একটু এলাকার মুরব্বীদেরকে খবরটা জানাই, তারা কি বলে। যদি কোনো সুখ থাকে তার নাম ভালোবাসা। এখন আমাদের গা থেকে বিয়ের গন্ধ যায় নাই, আর আপনি এর মধ্যে নতুন করে প্রেম শুরু করছেন। আমার এই সোনো পাউডার কিনার লেগে টাকা দাও। ও আচ্ছা আচ্ছা, 500 টাকা দাও লাগবে।